আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আবার চলে এসেছি আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি আমি বানাবো চিতাই পিঠা, ডিম চিতাই পিঠা। দেখতে পাচ্ছেন কত একদম বাইরে থেকে ক্রিস্পি আর ভিতর থেকে একদম সফট। চলেন তাহলে আমি বানিয়ে ফেলি ডিম চিতাই পিঠা। তার জন্য আমি একটা পাত্রে নিয়ে নেব 1 কাপ চালের গুঁড়ি। আপনারা চাইলে এখানে চালও ব্যবহার করতে পারেন। ভিজিয়ে রেখে প্রায় 2-3 ঘন্টা ভিজিয়ে রেখে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। আর আমি এখানে গুঁড়ি নিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এগুলো মিশিয়ে ফেলবো। অল্প অল্প জল দিয়ে এখানে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা আমি অল্প অল্প জল দিয়ে তৈরি করব, না হলে পাতলা হয়ে যাবে। আবার অনেকক্ষণ ধরে আপনার এই ব্যাটারটা মাখাতে হবে, প্রায় আধা ঘন্টা মতো। খুব গাঢ় করাও যাবে না, আবার পাতলা করাও যাবে না। আমি এরকম রেখেছি। এবার এটাকে আমি রেখে দেব 8 ঘন্টার মতো চাপা দিয়ে। চলেন এখানে আমি এবার ডিমের মিশ্রণটা বানিয়ে ফেলি। তার জন্য এখানে আমি নিয়ে নেব 2টো ডিম আর দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। তার সাথে দেব ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো আপনারা ছোট করে কেটে নেবেন, আমার কাছে বড় হয়ে গেছে। আর দিয়ে দেবো এখানে 1টা কাঁচা লঙ্কা, গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। দিয়ে দেব ধনে পাতা। এগুলোকে আমি একসাথে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি চুলায় একটা লোহার তাওয়া বসিয়ে দেব। তার আগে আমি ব্যাটারটা অল্প আবার নেড়ে চেড়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমার এরকম একটা ব্যাটার তৈরি হয়েছে, খুব ঘনও না আবার খুব পাতলাও না। লোহার কড়াইটা খুব ভালো করে ধোঁয়া উঠিয়ে গরম করে নিতে হবে। তারপর দিয়ে দিতে আপনাকে 1 চা চামচ তেল। একটা ভিজা কাপড় দিয়ে এরকমভাবে তেলগুলো মুছে উঠিয়ে নেবেন, তেল রাখা যাবে না। ভালো করে মুছে উঠিয়ে নেবেন ভিজা কাপড় দিয়ে। আমার মুছা হয়ে গেল। এখানে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেব এখানে। চাপা দিয়ে দিলাম। আবারও দিয়ে দেবো এখানে আমি 1 চামচ মতো ব্যাটার। আর এখানে উপর থেকে আমি একটা ডিম দিয়ে দেবো। যে ডিমের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আগেরটাতে ডিম দিইনি, তার কারণ আমার বোন ডিম খাবে না, তাই শুধু বানিয়ে দিয়েছিলাম। আর আপনার যদি ঢাকনা না থাকে তাহলে এরকম বাটিগুলো দিয়ে আপনি ঢেকে দিতে পারেন, যাতে আপনার এটাতে ই না বের হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমার এটা রেডি হয়ে গেছে। আপনাদের পিছন দিকটা দেখাই, দেখতে পাচ্ছেন একদম ক্রিস্পি হয়েছে। এবার এগুলোকে আমি তুলে নেব। এভাবে আমি প্রত্যেকটা
পিঠাকে আমি রেডি করে নেব। আপনারা যদি বুঝতে না পারেন যে হয়েছে কিনা, কি ভিতরে আটা আছে কিনা, সেই জন্য এরকম সাইজের আপনারা একটা মানে কাঠি নিয়ে নেবেন, আপনারা যে কিছু নিয়ে নিতে পারেন। এটাকে ফুঁড়ে উঠাবেন, যদি আপনার আটা লেগে থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার এটা হয়নি, আটা আটা হয়ে আছে, আর যদি না হয় তাহলে আপনি ভাববেন যে আপনার পিঠাটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এগুলোকে আলতো হাতে উঠিয়ে নিতে হবে। তো চলেন এগুলোকে এবার আমি ভেজে ফেলি সেম ভাবে। চুলার আগুন একদম লোয়ে রাখবেন, নাহলে আপনার বাইরে থেকে পুড়ে যাবে আর ভিতরে আটা হয়ে থেকে যাবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, এভাবে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটা ফলো করে দেবেন। আর এই কাজটা যদি আপনি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তার আপনাকে এদের ভেঙে দেখাই, দেখে বুঝতে আটা না ও বাইরেটা একদম ক্রিস্পি। এভাবে খুব সহজে আপনারা বানিয়ে ফেলতে পারেন ডিম চিতই পিঠা। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।